আসন্ন কালী পুজোকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। মঙ্গলবার কলাভবনে কলকাতা পুলিশের নগরপাল বিনীত কুমার গোয়েলের উপস্থিতিতে কলকাতা পুলিশের সমস্ত আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। বৈঠকে পুজোয় পুলিশের কর্তব্য স্থির করা হয়, শব্দবাজি প্রতিরোধ করতে বিশেষ পরিকল্পনা করা হয়, বিসর্জনেও ঘাটগুলিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানান বিনীত গোয়েল। কোর্ডিনেশন কমিটি মিটিং ছিল কালী পুজোর ক্ষেত্রে, কাউন্সিলিং ব্যাপারে বিভিন্ন আমাদের মোবাইল ডিটি এজেন্সিগুলো ছিল, পুরো শিডিউল বলা হয়েছে আমাদের আসাম যে প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম আছে যেটা অলরেডি ওপেন আছে। এছাড়া পুলিশের কন্ট্রোল রুম থেকে ফায়ার ক্র্যাকারদের যে ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। It was a very healthy, good special, and I think they all appreciated the Kolkata police and other agencies for the Durga Puja and the previous years.